বলছিলাম ওটস ইজ দ্য আইসম্যান বা বরফ মানবের কথা। 1919 সালে অস্ট্রিয়া ইতালি সীমান্তবর্তী ওটসদাল আল্পস নামক স্থান থেকে সম্পূর্ণ বরফ আচ্ছাদিত একটি মমি উদ্ধার করেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে মমিটি 5300 বছরের পুরনো। জায়গার নামানুসারেই মমিটির নামকরণ করা হয়েছে ওটসি দ্য আইসম্যান। এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে প্রাচীন মমি এটি। এই মমি আবিষ্কারের পর বিজ্ঞানীদের ধারণা ছিল এর মাধ্যমে বর্তমান সময়ের অনেক জটিল রোগের উদ্ভবের কারণ জানা যাবে। গবেষণায় অনেক দূর এগিয়ে ছিল না তারা, কিন্তু বিজ্ঞানীদের সেই গবেষণা ছাপিয়ে ওটসিকে ঘিরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর নানান অভিশাপের গল্প।